Bismillahirrahmanirrahim. আপনারা দেখতে পাচ্ছেন একটি পুকুরের মনোসেক্স সহ বিভিন্ন ধরনের মিশ্র চাষ। ইতিমধ্যে এই যে জেলেরা জাল টানতেছে, এই ছোট্ট একটি জায়গা, প্রায় হচ্ছে জায়গার পরিমাণ 25 শতক। এই 25 শতকের মধ্যে এখানে রুই মাছ আছে 100 পিস এবং সিলভার আছে 50 পিস, কাতল আছে 20 পিস, আংড়ি আছে। আর সাথে মূল ব্যবসা হিসেবে তিনি মনোসেক্সের বড় সাইজের পোনা, যেটা কেজিতে 100 ছিল, সেই পোনা এখানে দিয়েছিল। সেই পোনাই আজকে বিক্রি করার জন্য এখানে জাল টান দেওয়া হচ্ছে। জেলেরা জাল টানতেছে এবং সেই পোনাগুলো ধরার চেষ্টা করতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো খুব লাফাচ্ছে এবং প্রচুর পরিমাণে পানি মারা হচ্ছে, যেগুলো মাছগুলো বাইরে যাবে। পাশাপাশি মনোসেক্স মাছ তিনি চাষ করে তিনি কিন্তু অনেক লাভবান হয়েছেন। তিনি ছোট সাইজের কেজিতে 100 পিস মনোসেক্সের পোনা এখানে দিয়েছিল, সেগুলো কিন্তু এখন কেজিতে 3টি চলে এসেছে। সাথে এই যে বিভিন্ন ধরনের জাপানি রুই গড় ওজন প্লাস 1 কেজির উপরে আছে। তিনি এই মনোসেক্স মাছটাই বাণিজ্যিক হিসেবে ছেড়েছিলেন এবং সেটিতে তিনি এখন খুব একটা ভালো ফলন পেয়েছে। রুইগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো অনেক বড় হয়েছে, এই যে অনেক সুন্দর, মাছগুলো অনেক পুষ্ট এবং সেগুলোকে তিনি ভাসা ফিড খাওয়াচ্ছেন, সাথে খৈল আর নিয়মিত সার করছেন পুকুরে। এই ছোট্ট একটি জায়গায় তার এই মনোসেক্সের পরিমাণ হবে প্রায় 10 মণ এবং বিভিন্ন মাছ তো আরও মিশ্র মাছ তো সাথে আছেই। এই যে গ্লাস কাপ দেখতে পাচ্ছেন, এটি প্রায় 2.5 থেকে 3 কেজি। এই ছোটো একটা জায়গায় তিনি 2 থেকে 3 লক্ষ টাকার মাছ বিক্রি করবেন এবং সেই মাছগুলো অত্যন্ত সুন্দর হয়েছে এবং কোনো ধরনের এখানে রোগবালাই সহ বিভিন্ন ধরনের যে অসুখ বিসুখ হয় সেগুলো কিন্তু এখানে হয়নি, কারণ তিনি নিয়ম মাফিক সব চাষ করেছেন। আপনারা যদি মনোসেক্স মাছ চাষ করতে চান, সাথে কিন্তু মিশ্র মাছ আপনারা দিতে পারেন, তাহলে ভালো ফলন উৎপাদন হবে।